ওকে, আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ডিএফএ ডিজাইন, যেহেতু কন্টিনিউ করতেছি সেটা হচ্ছে আমার এখন বলতেছে যে কন্টেন্টস। সো এখন একটু ডিফারেন্ট টাইপ ছিল, আমরা সাবস্ট্রিং দেখছিলাম প্রথমে, তাই তো? পরে দেখলাম হচ্ছে যে আমি কন্টেন্ট মানে অ্যাটলিস্ট অ্যাটমোস্ট আর হচ্ছে এক্স্যাক্টলি, আর এখন হচ্ছে আমি ইভেন অর্ডটা দেখবো, ঠিক আছে? বলতেছি ইভেন নং অফ এ। সো আবার আমরা ইভেন নং কীভাবে বুঝবো? সো আমরা এটা একটা স্টেট, মানে আমরা ইভেন নং মানে কী বুঝি? সাধারণত ইভেন নং মানে বুঝি হচ্ছে জিরো কিন্তু ইভেন নাম্বারের ভিতরে পড়ে। এটা কেন বলতেছি? আমাদের সেকেন্ড যে যে প্রবলেমটা সেটার জন্য লাগবে। সো আমার ইভেন নাম্বার কি? জিরো, টু, ফোর, সিক্স, এইট। সো ডট ডট হচ্ছে টু এন, রাইট? টু এন পর্যন্ত, এন হচ্ছে ন্যাচারাল সংখ্যা। ওকে, সো এখন আমি যদি একটা দেই ইভেন নাম্বারকে, সো আমি যদি জিরো, তার মানে এটা হচ্ছে জিরো, তো জিরো থাকলেই আমার এসে অ্যাকসেপ্ট করবে, রাইট? যদি একটা ওয়ান রিড করে তাহলে কি অ্যাকসেপ্ট করবে? না, অ্যাকসেপ্ট করবে না। যদি এখান থেকে একটা এ রিড করে, এখান থেকে রিড করে, হ্যাঁ এটা হচ্ছে জিরো, তার মানে হচ্ছে আমার এ স্টেটটা হচ্ছে স্টার্টিং স্টেট, সেটা কিনা আমার বলতেছে জিরো, টু, ফোর, সিক্স, টু এ সংখ্যাটা নির্দেশ করে। সো ইভেন নং অফ এ, বি এর কোনো লজিক যেহেতু নাই এখানে, তো বি রিড করলে কোনো ঝামেলা নাই এখানে, রাইট? ওকে, বি রিড করলে কোনো ঝামেলা নাই। সো এ বি রিড করা হয়েছে, এ বি রিড করা হয়েছে, সো এটা হচ্ছে আমার ইভেন নং অফ এ, ঠিক আছে? আর আমি এ স্টেটটাকে তাহলে আমি কী বলতে পারি? বলতে পারি না, এটা এটা হচ্ছে আমার ওয়ান, থ্রি, ফাইভ, সেভেন বা টু এন প্লাস ওয়ান স্টেট বা টু এন মাইনাস ওয়ান স্টেট বলতে পারি, রাইট? তাই তো, বেজোড় সংখ্যা, এটা একটু বেজোড় সংখ্যা, রাইট? সো এটা এটা বলতে পারি। এখন আমি নেক্সট প্রবলেম আসি, বলতেছি ইভেন নং অফ এ, বাট বলতেছি যে ইভেন থাকবে বাট জিরো ক্যান বি আ ইভেন স্টেট। সো সে বলে দিচ্ছে জিরো ক্যান বি আ ইভেন স্টেট বলে দিচ্ছে, তো এটার জন্য আমরা কী করতে পারি? তাকে তো এখন আমার দুইটা এডিট করতেই হবে, তাই না? ইভেন নম্বর দুইয়ের দিয়ে ডিফাইন করে, সো একটা দুইটা, সো একটা এডিট করলে তো হবে না, জিরোটা করলে হবে না, একটা করলে তো অড, যেহেতু আমরা আগে বললাম এটা হচ্ছে অড। সো ওয়ান টু, এটা হচ্ছে আমার টু, তো মানে হচ্ছে এখানে একটা এডিট করলাম, এখানে একটা এডিট করলাম, তাইলে আমার এটা এক্সেপ্ট স্টেটে আসবে, ঠিক আছে? এটা আমার এক্সেপ্ট স্টেট আসবে, আদারওয়াইজ এটা আসবে না। সো আমার এটা কি, এটা কিছু না, এ এ এখানে যেহেতু এটা এক্সেপ্টেশন, এটা তাইলে হচ্ছে এ এ। সো এখানে যদি আমি বি রিড করি কোনো প্রবলেম নাই, এখানে যদি আমি বি রিড করি কোনো প্রবলেম নাই, বাট এখানে যদি আমি বি রিড করি কোনো প্রবলেম নাই, বাট আমি এখানে কি এ রিড করতে পারবো? পারবো না, কারণ হচ্ছে এ রিড করলে আমার কী হয়ে যাবে? তিনটা এ হয়ে যাবে, রাইট? থ্রি হয়ে যাবে, পসিবল না। সো এখানে যদি এ আসে তখন আমি কী করতে পারি? এটাকে জোর বানানোর জন্য, তাহলে জোর আমার বাবা তুমি একটা এ রিড করে জোর হয়ে আসো। সো বলবো যে এডিট করলে তুমি আগের স্টেটে যাও, আগের স্টেটে যাও, দুই হয়ে আসো, ঠিক আছে? তার মানে হচ্ছে এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে আমার ওয়ান, এটা হচ্ছে টু, থ্রি তো পাবো, এটা হচ্ছে আমার থ্রি, বাট যখন এখানে এসে এডিট করবে থ্রি হয়ে সে আরেকটা আরেকটাকে রিড করতে বাধ্য করবে, তার টু, ফোর, সিক্স, যদি টু এখানে থ্রি করলো ফোর হইলো তখন, ঠিক আছে? এখন যদি আরেকটা রিড করে ফাইভ হবে এখানে, এটা আবার সিক্স বানাই দিবে তাকে, এ এটা, ঠিক আছে? এ এটাকে সিক্স বানাই দিবে, সিক্স, এইট, টু এন হয়ে যাবে। সো এটাই হচ্ছে এটা লজিক, ঠিক আছে? সো আমার এটা কমপ্লিট, এটা হচ্ছে আমার স্টার্টিং স্টেট। সো এখন আমরা কোনটা দেখবো? বলতেছে কন্টেন্টস অড নাম্বার অফ, তো এটা হচ্ছে আমার প্রথমটা যে করছি এটা সিমিলার, বাট অ্যাক্সেপ্টেন্স স্টেটটা চেঞ্জ হয়ে যাবে, জাস্ট এখানে চলে আসবে, রাইট? সো আমি করি, সো এটা হচ্ছে আমার একটা স্টেট,
একটা স্টেট, 1 0 তে তো অড হয় না, অড হয়েছে 1 3 5 থেকে শুরু করে 2n, 2n প্লাস 1, রাইট? সো এখন আমি যদি একটা 1 কি রিড করতে হবে, এ রিড করতে হবে, সো আমি যখন আরেকটা এ রিড করি তাহলে কি হয়, 2 4 6 হচ্ছে, যেটা কিনা অ্যাক্সেপ্টেন্স স্টেট হইতে পারে। সো এটা আমার অ্যাক্সেপ্টেন্স, এটা হচ্ছে আমার 1 3 5 স্টেট। ওকে, সো বি এর এখানে কোনো লজিক দেওয়া নাই, সব বি রিড করলে কোনো ঝামেলা নাই। ওকে, সব স্টেট থেকে যেহেতু সবগুলার অ্যালফাবেট এ বি, তো আমি সবগুলার এ বি রিড করে ডি এফ, যেহেতু সবগুলো আমি ক্যারেস্টেড ক্যারেস্টেড রিড করতেছি, তাই তো? সো এটা হচ্ছে আমার এটার ডিএফএ ডিজাইন। ওকে, সো এখন যখন আমরা আরো ডিপে যাব তখন তো দেখবো যে আরো কমপ্লেক্স করে দিবে, মানে হচ্ছে ইভেন নং এফ কন্টেন্টস উইথ, আমরা যেহেতু এক্স্যাক্টলি 2a পাইছি, এখানে বলবে যে এক্স্যাক্টলি 2a থাকতে হবে, ইভেন নং অফ বি এক্স্যাক্টলি কন্টেন্ট অ্যাটলিস্ট 2b, এ বি এর সাথে মানে একটা একটা এরকম একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনকে মিলে কমপ্লেক্স করার চেষ্টা করবে। আমরা মাথায় রাখবো আমাদের বেসিক আইডিয়াটা, ঠিক আছে? বেসিক আইডিয়াটা মানে আমরা যে কন্টেন্টস অ্যাটলিস্ট এটা বুঝলাম, দুটো যখন ড্র করবো একটু স্পেসিফিকলি ড্র করলেই আমরা পারবো অ্যান্সার দিতে, ঠিক আছে? সো দ্যাটস ইট ফর দিস ভিডিও, আই থিঙ্ক। থ্যাংক ইউ।